वेलकम ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মমস কুক বুক। নিয়ে চলে এসেছি খুবই মজাদার একটি ডেজার্টের রেসিপি। আজকে আমরা বানাচ্ছি গাজরের বরফি। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি 3-4টে মিডিয়াম সাইজের গাজর নিয়ে ভালো করে পিল করে ধুয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলিকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে মিহি একটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা হয়ে গেছে দেখুন। এবার একটা বাটি নিয়েছি, তারপর একটা স্ট্রেনার রেখে দিয়েছি। এর মধ্যে এবার আমি গাজরের পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে একটা স্পুনের সাহায্যে চেপে চেপে এর মধ্যে থেকে পুরো জুসটা বার করে নিচ্ছি। দরকার হলে আর একটু জলও অ্যাড করতে পারবেন। স্ট্রেনারের মধ্যে দেখুন যে গাজরটা রয়ে গেল এটা ফেলে দেবেন না। এটা আটাতেও মেখে নিতে পারেন অথবা তরকারিতেও ইউজ করে নিতে পারেন। গাজরের জুসের মধ্যে এবার আমি হাফ কাপ কর্নফ্লোর মিশিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লোরটাকে খুব ভালো করে জুসের সাথে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার এই কালারটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন নাও পারেন। রংটাকে ভালো করে মেলানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ দিলাম, আর এবার হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, মোট 1 কাপ। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, আর তার উপরে দিয়ে দিচ্ছি 2-3টে ইলাচি দানা। আপনারা এখানে ইলাচির পাউডারও ইউজ করতে পারবেন। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো মতন গলে গেছে। এবার আমি এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা গাজর জুসের যে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি। এবার জুসটাকে কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে, ছেড়ে দিলে তলায় বসে যাবে, কারণ এটা এখন জমে আসবে। খুব ভালো করে নেড়ে আমি জাল দিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো মতন জাল হয়ে গেছে, কত গ্লসি হয়েছে, আর থিকনেসটা দেখুন এই রকম হয়েছে। এইবার আমি এর মধ্যে ঘি দেব। টোটাল আমি 4 চামচ ঘি দেব। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ঘিটা অ্যাবজর্ব হয়ে যাওয়া পর্যন্ত এটাকে এইভাবেই নেড়ে যাচ্ছি। এর মাঝে আমি আরও 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি ফাইনালি লাস্ট চামচের ঘিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে ঘিটা অ্যাবজর্ব হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, সম্পূর্ণ ঘিটা অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস কুচো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, আমন্ড, কাজু আর পেস্তা। আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে। কি করে বুঝবেন? এটা নাড়তে নাড়তে যখন কড়াই থেকে এইভাবে ছেড়ে আসবে তখনই বুঝবেন এটা রেডি। এই কাজটা করার আগে কিন্তু একটা প্লেট বা মোল্ড আপনাকে রেডি করে রাখতে হবে, যেভাবে আমরা কেকের জন্য করি না ঠিক সেইভাবে। আমিও একটা থালা নিয়ে তার মধ্যে ঘি দিয়ে খুব ভালো করে গ্রিস করে রেখেছি। এবার আমি তৈরি করে রাখা এই যে মিশ্রণটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, এবার এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটাকে স্প্যাচুলার সাহায্যে এইভাবে চতুর্দিকে ছড়িয়ে সমান করে নিচ্ছি যতটা সম্ভব। দিয়ে এবার এটাকে কাউন্টারেই আমি রেখে 2-3 ঘন্টার মতন ঠান্ডা করে জমিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর জমে গেছে। দেখুন একদম শুকিয়ে গেছে জিনিসটা। এইবার ডিমোল্ড করে নিচ্ছি একটা প্লেট ওপরে দিয়ে। এটাকে এরকমভাবে উল্টে দিলেই খুব সুন্দর করে বেরিয়ে আসবে, যেহেতু ঘি দেওয়া আছে অসুবিধে হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এইটাকে চাকু দিয়ে চৌকোনা করে কেটে নিচ্ছি। এটা তো আপনারা আপনাদের ইচ্ছে মতন বরফির আকারেও কেটে নিতে পারেন। সব সময় গাজরের হালুয়া পায়েস আমরা খেয়ে অভ্যস্ত, তবে এইবার এইরকমভাবে গাজরের বরফি বানিয়ে দেখুন, সবার মুখের স্বাদ বদলাবেই। আমি দেখাচ্ছি, দেখুন এটা কতটা ঠিক হয়েছে, কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুককে।